আমি বলবো যে দলের নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলুক, এবং কথা বলে যদি তারা লিখিতভাবে দলের প্রার্থীকে সমর্থন করে না প্রত্যাহার করে, 48 ঘন্টা আমরা টাইম দেব, যে তার মধ্যে তাদের করতে হবে, তারপর দল সিদ্ধান্ত নেবে। লিখিতভাবে এটা সামগ্রিকভাবে রেজাল্ট কী হতে পারে, কী চর্চা, এই যে 4টে বসে 4টেই জিতবো না, আমি রাজ্য রাজ্য 158 কটা ছাড়বেন ওদের, কোথায় লোক কই, ওরা তো শুধু কোর্ট করছে, পদ্মপাল করছে, মানুষের কাছে যাচ্ছে কোথায়, আর রাজ্য নির্বাচন কমিশন করছে, মানুষের পাশে যাওয়ার লোক। আমি বলছিলাম কত লোক দিয়েছে রে, একবার লাইন করে দেখান তো, এক দেখাতে পারে না, বলে আমরা 1000 দিয়েছি, আমরা এই দিয়েছি। আমি বলছি যে যদি লোক ওনারা প্রার্থী দিতে পারেন তাহলে সন্ত্রাস হচ্ছে বলছেন কেন, আসলে দুর্বলতাটাকে তো ওরা ঢাকতে পারছে না, সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করতে হয়, সেই কাজটা তো ওরা করেন না, না করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন, রাজ্যের যে সামগ্রিক উন্নয়নের চিত্র যা সারা বছর ধরে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওদের সেই বাংলার হয়ে কাজ করবার কোনো ইতিহাস আছে না। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।